Welcome to Tech Learning. Welcome to the class of Mathematics. আজ আমি তোমাদের ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন সিরিজের আরও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা লাস্ট ক্লাসটিতে জেনেছিলাম যে কী করে বিভিন্ন সংখ্যার বর্গ নির্ণয় করতে হয়। মেনলি আমরা এক থেকে একশো অব্দি যে বিভিন্ন সংখ্যাগুলো রয়েছে তাদের বর্গ নির্ণয় করার নিয়মগুলো জেনেছিলাম। আর আজকের এই ক্লাসের অন্যান্য আরও যে সংখ্যাগুলো রয়েছে তাদের বর্গ কী করে বের করতে হয় সহজে শর্ট ট্রিক্সের দ্বারা সেটা আমরা আজকের ক্লাসে জানবো। তার আগে ক্লাসটা শুরু করার আগে আমি যে তোমাদের যে এই যে স্কোয়ারের একটা চার্ট দিয়েছিলাম আগের দিন, ঠিক আছে, সেইখানে একটা জায়গায় কিন্তু মিস্টেক ছিল, আমি জায়গাটা লক্ষ্য করিনি যে 30 স্কোয়ার এখানে 300 লেখা ছিল, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিলো, ওটা 900 হতো, তোমরা একটু কারেকশান করে নেবে এটাকে। ওকে, 3 স্কোয়ার 9 আর একটা জিরো থাকলে স্কোয়ারের সময় দুটো জিরো হয়ে যায়। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে দেখো প্রথমে আমি কী দিয়েছি, দেখো ডিজিটাল সাম। ওকে, দেখো বর্গ নির্ণয় করতে গেলে আমরা ডিজিটাল সাম আমি তোমাদেরকে কেন বারবার বলছি, দেখো ডিজিটাল সাম মানে যে সমস্ত সংখ্যার ডিজিটাল সাম আমাদের 0, 1, 4, 7 হয় সেই সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়। এই কারণেই আমি তোমাদেরকে ডিজিটাল সামের উপর এত জোর দিচ্ছি, ঠিক আছে। আর এই জিরো মানেই কিন্তু 9 হোক 0 হোক দুটো একই বোঝায়, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন হলো ডিজিটাল সামটা কী। ডিজিটাল সাম মানে দেখো তো, সাম মানে কি, যোগফল। ডিজিটাল সাম মানে আমাদের ডিজিটগুলোর যোগফল। যেমন একটা সংখ্যা তুলে নিই 1, 2, 3, 4, 5, এখানে কয়টা, 5টা ডিজিট রয়েছে। এই যে 5টা ডিজিট রয়েছে এদের যে আমি যদি যোগ করে দিই তাহলে যে ভ্যালুটা বেরোবে কত বেরোবে, 5, 4, 9, 9, 3, 12, 12, 2 কত, এখানে 14, 14 আর এখানে 15 হচ্ছে, আমাদের যোগ করে হচ্ছে কত, 15। এই যে এই যোগটাকে আমরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা সিঙ্গেল ডিজিট বেরোয়। দেখো এই 15-এর এই দুটো ডিজিট রয়েছে, 15-এর মধ্যে কটা ডিজিট রয়েছে, দুটো, একটা 1, একটা 5, এই দুটোকে আবার যোগ করে দেবো তাহলে 5 আর 1 হয়ে যাবে আমাদের 6। এই যে সংখ্যাটা 1, 2, 3, 4, 5 দিয়ে যে সংখ্যাটা হলো তার ডিজিটাল সাম হয়ে যাবে আমাদের 6। ওকে, আর আমি বলেছিলাম যে সমস্ত সংখ্যার ডিজিটাল সাম 0, 1, 4, 7 হয় তারা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়। মানে এই যে সংখ্যাটা আমি তুলেছি এখানে নিয়েছি এটা কোনো দিন পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না, ঠিক আছে। তো একেবারে আমরা কী জানি 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো এর যদি আমি ডিজিটাল সাম নিই মানে ডিজিটগুলোকে যোগ করে দিই, 5 আর 2 কত হয়, 7 হয়। দেখো আমাদের এই যে লিস্টে 7 ছিল চলে আসছে। আর আমাদের কি 25 পূর্ণবর্গ সংখ্যা ছিল না, দেখো ডিজিটাল সাম আমাদের 7 এসছে। একইভাবে আর একটা সংখ্যা যদি নিই 7, 2, 9 এইগুলোকে যোগ করে দাও, 9 আর 2, 11, 11 আর এদিকে 7 হচ্ছে 18। দেখো 18-এর মধ্যে দুটো ডিজিট আছে, এই দুটোকে আবার যোগ করে দাও, 8 আর 1 হয়ে যাবে আমাদের 9। আর 9 মানেই কিন্তু হচ্ছে 0, 0 মানেই এখানে 9। ওকে, মানে 9 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ যায় তাদের প্রত্যেকের ডিজিটাল সাম হয়ে যায় আমাদের কত, 0। তাহলে যেহেতু 0 চলে আসছে তাহলে বলতে পারি যে 7 টু 9 এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে ডিজিটাল সামের দ্বারাই আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যাগুলোকে সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো আমি যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম সেখানে বিভিন্ন সংখ্যার বর্গ করানো শিখিয়েছিলাম, তারই কতগুলো এখানে আমি সংখ্যা তুলে নিয়েছি, সেই বর্গ করাগুলো আর একবার তোমাদেরকে আমি রিভাইজ করিয়ে দিচ্ছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখো অবশ্যই দেখে নেবে, যদি ক্লাসগুলোকে ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো এখানে আমাদের 85 আমি বলেছিলাম যে সমস্ত সংখ্যার লাস্ট ডিজিট মানে শেষের অঙ্ক 5 হবে তাদেরকে আমরা সহজেই বর্গ নির্ণয় করতে পারি সেই সমস্ত সংখ্যার। কীভাবে, এই যে 5টা রয়েছে 5 স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার করলে কত হয়, 25। 5-এর আগের ডিজিটটা কত রয়েছে, 8 রয়েছে। 8-এর পরের সংখ্যা, ঠিক 8-এর নেক্সট পরের সংখ্যাটা কত হয়, 9। 8-এর পরে 9 হয় না, এই 8 আর 9 এই দুটোকে গুণ করে দাও, 8 আর 9 গুণ করে 8 লং 72 মানে 72, মানে 72 25 হয়ে যাবে আমাদের 85-এর স্কোয়ার। ওকে, একইভাবে 92 যে সমস্ত সংখ্যা 100-এর কাছাকাছি থাকে তাদেরকে কী করে বর্গ মানে বের করতে হয় তাদের নিয়ম আমি বলে দিয়েছিলাম। দেখো এই যে 92টা 100-এর কত কাছে, আর 8 হয়ে গেলে 8 যদি যোগ করে দেওয়া হয় 100 হয়ে যাবে, মানে কি 92 100-এর থেকে 8 কম। এই যে 8 যেটা কম তার স্কোয়ার করে দিতে হবে, 8-এর স্কোয়ার 64 এটা লিখে দিতে হবে। আর ওই 8টাকে এই যে 92 যারা আমরা হচ্ছে বর্গ বের করছি সেখান থেকেই মাইনাস করে দিতে হবে। তাহলে 92 থেকে আমি যদি 8 মাইনাস করে দিই তাহলে কত হবে, 84। দেখো যে সংখ্যাটা কম তার একবার স্কোয়ার নিলাম, 64 হলো, আর ওই সংখ্যাটাকেই 92 থেকে মাইনাস করে দিলাম, মানে 84 অ্যান্ড 64 এটা হয়ে গেল আমাদের হচ্ছে 92-এর স্কোয়ার, মানে 8464। একইভাবে যে সমস্ত সংখ্যা আমাদের 50-এর কাছে থাকে তাদের আমরা বর্গ নির্ণয় করার নিয়ম জেনেছিলাম। দেখো 54 রয়েছে, 50-এর থেকে কত বেশি, 4 বেশি, 50-এর থেকে
4 বেশি, এই যে যতটা বেশি তার হচ্ছে স্কয়ার করে দেবে, 4 এর স্কয়ার হয়ে যাবে আমাদের 16। ওকে, 4 এর স্কয়ার হয়ে যাচ্ছে আমাদের 16। এই যে 4টা যেটা বেশি সেটাকে আবার কি করতে হবে, এইবার কিন্তু 54 এর সঙ্গে না, এটাকে আমাদের 25 এর সঙ্গে এই বাড়তি যে সংখ্যাটা 4 ওটাকে যোগ করে দিয়ে এখানে বসিয়ে দিতে হবে। 25 প্লাস 4 মানে হচ্ছে 29, তাহলে 2916 মানে 2916 হয়ে যাবে আমাদের 54 স্কোয়ার। একইভাবে 67, দেখো 67 এই সংখ্যাটা আমাদের হচ্ছে বর্গ কী করে নির্ণয় করা যায়। ওকে, দেখো এর জন্য একটা নিয়ম বলেছিলাম যে 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে কত হয়, 36 টান দিয়ে দাও। এই যে তিনটে সংখ্যা রয়েছে 6, 7 এবং তার মাথার উপর পাওয়ার 2, এই সব কটাকে গুণ করে দিতে হবে, তাহলে 6, 7, 42, 42 দুগুণ হচ্ছে আমাদের 84। আর এই যে লাস্ট ডিজিট 7 রয়েছে, 7 স্কোয়ার করে লিখে দাও 49, তাহলে এইগুলোকে যদি আমি যোগ করে দিই মানে ব্যালেন্সিং রুল লাগিয়ে দিই, তাহলে এই 9টাকে যেরকম আছে সেরকম নামিয়ে দেবো, এই 4-এর সঙ্গে তার আগের ডিজিটটা যোগ করে 4, 4 হয়ে যাবে 8, 8-এর সঙ্গে তার আগের ডিজিট যোগ করলে 8, 6, 14, 4, হাতে থাকলে 1, হাতে 1, আর এই সামনে 3 যোগ করে হয়ে যাচ্ছে আমাদের 4, মানে 4489 হয়ে যাবে আমাদের 67-এর স্কোয়ার। এরপরে দেখো চলে আসছি নেক্সট কোশ্চেনগুলোতে। দেখো এখানে এর আগের দিন অঙ্কটা আমি দিয়েছিলাম যে 99.5, দেখো 99.5 মানে আমি এটাকে যদি দশমিকে ট্রান্সফার করে দিই তাহলে 99.5 কিন্তু হয়ে যায়। ওকে, তার উপরে স্কোয়ার। দেখো আমি আবার বলছি যে লাস্টে যে সমস্ত সংখ্যার 5 থাকে তাদের বর্গ করার আমি যে রুল সেটা লাগিয়ে দেবো, 5-এর স্কোয়ার করলে হয়ে যাবে আমাদের 25। এই যে 99 রয়েছে তার পরের সংখ্যা কত, 100, তাহলে 99 আর 100 যদি গুণ করে দিই তাহলে 99-এর পেছনে দুটো জিরো চলে আসবে। এখানে দেখো, এখানে ভালো করে দেখো, একটা ডিজিট পরে পয়েন্ট ছিল, 5-এর পরে পয়েন্ট মানে একটা অঙ্কের পরে দশমিক ছিল, পেছন দিক থেকে কিন্তু আমাদের কাউন্ট করতে হয়, তাহলে 5-এর পরে মানে একটা ডিজিট পরে পয়েন্ট ছিল, তাহলে এখানে গুণ করার পরে আমাদের পয়েন্টটা কিন্তু হয়ে যাবে দুটো ডিজিট পরে, মানে এখানে 25-এর আগে আমাদের পয়েন্টটা চলে আসবে। ওকে, এই পয়েন্টটা তোমরা অনেকে ভুল করেছিলে, এই জন্য আমি এটাকে আরেকবার করে দিলাম। পয়েন্টের কাউন্টিংটা কিন্তু পেছন দিক থেকে করতে হয়। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডিজিট পর পয়েন্ট ছিল, স্কোয়ার করার পর দুটো ডিজিট পরে পয়েন্টটা চলে আসলো। একেবারে 10.10^4 মানে দেখো 10.25, 1/2 মানে যেমন 0.5, 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে এর উপরে স্কোয়ার। দেখো তো এরও শেষে তো আমাদের 5 রয়েছে, তাহলে এরও স্কোয়ারের যে নিয়মটা একইভাবে হবে, 5-এর স্কোয়ার করে দেবো, আর এখানে 5টাকে বাদ দিয়ে পড়ে থাকলে 102, তাহলে 102-এর পরের সংখ্যা 103 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিতে হবে। আর এখানে পয়েন্ট রয়েছে 1-2 ঘর পরে, দুটো ডিজিট পরে, 5 আর 2, স্কোয়ার করার পরে যে সংখ্যাটা আসবে তার পয়েন্ট হবে 2-2-এ 4টা ডিজিট পরে, অঙ্কের পরে, আর ডিজিটগুলোকে কিন্তু পেছন দিক থেকে কাউন্ট করতে হয়। তাহলে এটা করে তোমরা আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা কিন্তু জানাবে। আমি চলে যাচ্ছি নেক্সট নতুন প্রবলেমে। আজকে দেখো, আজকে আমাদের যে মেন মানে উদ্দেশ্য হলো যে আরও যে বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে যেগুলো 100-এর চাইতে বড়, সেই সমস্ত সংখ্যাগুলো আমরা কি করে বর্গ নির্ণয় করব শর্ট ট্রিক্স এবং সহজ নিয়মের দ্বারাই। দেখো এখানে সংখ্যাটা আমি কত নিয়েছি, 123, 123। ওকে, এই ধরনের অঙ্ক যেগুলো হচ্ছে 100-এর চাইতে বড়, এই ধরনের অঙ্কগুলোকে হচ্ছে বর্গ নির্ণয় করা, দেখো সহজ নিয়মটা কী। দেখো এখানে যে 123টা, দেখো সবসময় দেখতে হবে শূন্যযুক্ত কোন সংখ্যার বেশি কাছে আছে। দেখো 123টা কিন্তু 100-এর কিন্তু কাছে আছে। আমি যদি 100, 200, 300টাকে বেস ধরি, 123টা কিন্তু আমাদের কী আছে, 100-এর কাছে আছে, ঠিক আছে। তো তাহলে দেখো এই 123টাকে আমাদের যদি 100 করতে হয়, তাহলে 123 থেকে আমাদের 23টাকে কী করতে হয়, বাদ দিতে হবে। ওকে, তাহলে এখানে দেখো 123টা লিখে দিলাম, এই যে 123টাকে আমাদের কী করতে হবে, বাদ দিতে হবে একবার। তাহলে 123 থেকে 23 বাদ দিলে কত হবে আমাদের, 100 থাকবে। এই সেম কাজ আরেকবার করতে হবে কি, 123টাকে যোগ করে দিতে হবে। একবার 123 বাদ দিয়ে আমি 100 লিখলাম, একবার ওই 123 যেটা দেওয়া আছে তার সঙ্গে আবার 23 যোগ করে দিলাম, করে এটা হয়ে যাচ্ছে 146। আরেকবার বলি, 100 থেকে 123 বেশি, একবার 23 বিয়োগ করে লিখবো, একবার 23 যোগ করে লিখবো, তো বিয়োগ করে আমাদের আসলো 100, আর যোগ করে আসলো 146, 23, 23, 146, তাহলে 123 আর 23 যোগ করলে হচ্ছে 146। এবার এই যে দুটো সংখ্যা পেলাম এদেরকে আমি করে দেবো গুণ। এবার দেখো গুণ করা খুব সিম্পল, 146-এর সঙ্গে 100 গুণ করলে কী হবে, এই যে 146টা আছে তার পেছনে এই 100-এর দুটো জিরো চলে আসবে। ওকে, কারণ 146-এর সঙ্গে 1 গুণ করলে 146ই হয়, আর ওই 100-এর দুটো জিরো পেছনে চলে আসবে। এর সঙ্গে আমাদের প্লাস করতে হবে একটা জিনিস, মানে গুণ করার ফলে যে পরে যে রেজাল্ট আসলো এর সঙ্গে আমাদের প্লাস করে দিতে হবে, যে 23 আর 23-এর স্কোয়ার,
তেইশের স্কোয়ার মানে বাড়তি যেটা আছে তার স্কোয়ারটাকে আমাদের যোগ করে দিতে হবে। ওকে, আর তেইশের স্কোয়ার করলে আমাদের কত হয় আমরা টেবিলের মধ্যে জেনে আসছি, তেইশের স্কোয়ার করলে হয় 529, তার মানে এর সঙ্গে আমাদের 529 যোগ করে দিতে হবে। দেখো 529 যোগ করলে কত হচ্ছে, তাহলে এখানে 9 নামছে, এখানে 2 নামছে, 5, 6, 11, 1 নামছে, এখানে হাতে থাকছে আরও 1, তাহলে 14 ছিল আর 1-এ 15, তার মানে এটা হয়ে যাচ্ছে 15,129। দেখো 15,129 গুণ করার ফলে যে গুণফলটা আসলো তার সঙ্গে আমাদের তেইশের স্কোয়ার করে যোগ করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। একইভাবে এখানে 189 দেখো রয়েছে, 189 স্কোয়ার করতে বলেছে। দেখো 189 কিন্তু 200-র কাছাকাছি, 200-র থেকে কত কম, 11 কম, তাহলে 189-এর সঙ্গে একবার কী করতে হবে, 11 যোগ করতে হবে, একবার 11 বিয়োগ করে দিতে হবে। দেখো 189-এর সঙ্গে 11 যোগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 200, আর বিয়োগ করে দিলে কত হবে, 9 থেকে এখানে 1 বিয়োগ করলে 8, আর 8 থেকে 1 বিয়োগ করলে 7, মানে 178। এবার এই দুটোকে গুণ করে দেবো, তাহলে 200-র সঙ্গে আমাদের 178-কে গুণ করতে হবে। তাহলে 178-এর সঙ্গে যদি আমি শুধু 2 গুণ করি, 8 × 2 = 16, 6, হাতে থাকলো 1, 17 × 2 = 34, আর 1 = 35, 356, এর পেছনে ওই যে 200-র দুটো জিরো চলে আসবে। এর সঙ্গে আমাদের কি করতে হবে, এই যে 11টা রয়েছে যেটাকে যোগ করলাম আর বিয়োগ করলাম, তার স্কোয়ার যোগ করে দিতে হবে। ওখানে 23 ছিল বলে 23-এর স্কোয়ার যোগ করেছি, এখানে 11 কম বা বেশি আছে সেই জন্য 11 স্কোয়ার যোগ করে দেবো। দেখো 11 স্কোয়ার করলে হয় আমাদের 121, 11 স্কোয়ার করলে কত হয়, 121, তাহলে 121টা এর নিচে নামিয়ে আমি যোগ করে দেবো, তাহলে যোগ করলে কত হচ্ছে, এই 0 আর 1-এ যোগ করলে এখানে 1 হয়ে যাচ্ছে, 0 আর 2 যোগ করলে 2 হচ্ছে, 6 আর 1-এ হচ্ছে 7, এখানে পড়ে থাকছে 5 আর 3, তার মানে অ্যান্সারটা হচ্ছে কত, 35721। ওকে, 200 আর 178-কে গুণ করে যেটা রেজাল্ট আসলো তার সঙ্গে 11-র স্কোয়ার জাস্ট যোগ করে দিতে হবে, তাহলে আমাদের 189-এর যে স্কোয়ার সেটা আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তো তার মানে বাড়তি যে সংখ্যাটা রয়েছে বা যেটা যে সংখ্যাটা কম সেই সংখ্যাটা একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে, তারপরে যে রেজাল্টগুলো বেরোলো তাদেরকে আমাদের আবার কী করতে হবে, গুণ করে দিতে হবে। গুণ ফলের সঙ্গে আমাদের 11 স্কোয়ার যোগ করে দিলাম, আমাদের যে 189-এর স্কোয়ার বা বর্গ চেয়েছে সেটা বেরিয়ে গেল। এইভাবে আমরা যে কোনো সংখ্যা 1 থেকে 1000 তারও উপরে যে কোনো সংখ্যাকে আমরা সহজে কিন্তু বর্গ নির্ণয় করতে পারি। দেখো একইভাবে এখানে 907-এর বর্গ নিয়েছি, দেখো 907 যেটা, 900-র থেকে 7 বেশি, 900-র থেকে 7 বেশি, তাহলে 907-এর সঙ্গে একবার কী করতে হবে, একবার +7 করতে হবে, একবার -7 করতে হবে, যেটা বেশি সেটাই, তাহলে +7 করলে হবে 900 কত, 14, আর মাইনাস করে দিলে হয়ে যাবে আমাদের 900। এবার এই দুটো সংখ্যাকে আমাদের করে দিতে হবে গুণ, এই দুটোকে গুণ করলে কত হবে, এই দুটোকে দেখো 9 দিয়ে আমি 914-কে প্রথমে গুণ করবো, আর পরে দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 4 × 36-এর এখানে 6, 4 × 36-এর 6, হাতে থাকলো 3, 9 × 1-কে 9, 9 × 3-এ 12, 2 হাতে থাকলো হচ্ছে 1, ল 81, আর 1-কে হচ্ছে 82, তার পেছনে দুটো শূন্য চলে আসলো, এই যে 900-র দুটো শূন্য, প্লাস কী করতে হবে, যে 7-এর স্কোয়ার যেটা রয়েছে সেটা আমাদের এর সঙ্গে যোগ করে দিতে হবে। ওকে, 7-এর স্কোয়ার করলে কত হয়, 49 হয়, তাহলে 49 যোগ করলে আমাদের রেজাল্টটা কত হচ্ছে, 9 আর 0 যোগ করলে 9, 4 আর 0 যোগ করলে এখানে 4, এখানে 6 নামছে, এখানে 2 নামছে, এখানে 2 নামছে, এখানে 8 নামছে, তার মানে এখানে আছে 822469, হয়ে যাবে আমাদের 907-এর স্কোয়ার। একইভাবে আমরা 591 যেটা 600 থেকে 9 কম, তার মানে 591-এর সঙ্গে একবার 9 যোগ করবো, একবার বিয়োগ করবো, এইভাবে করে এই অ্যান্সারটা তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে, তোমাদের প্র্যাকটিসের জন্য এই প্রবলেমটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমরা এই নিয়মটাকে ইউজ করে আমরা যে কোনো সংখ্যার হচ্ছে বর্গ আমরা কিন্তু সহজে বের করতে পারি। আর 1 থেকে 100-এর মধ্যে যেভাবে কীভাবে বর্গ বের করতে হয় তার নিয়ম আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, দেখো এই রিলেটেড কিছু কোশ্চিন যেগুলো পরীক্ষায় এসেছে WBP-তে প্রিভিয়াস ইয়ার্সে, তারই আমরা এখন সলভগুলো এখন করবো। দেখো এই কোশ্চিনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটা কিন্তু WBP-র একটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চিন, খুব সিম্পল কোশ্চিন এসেছে। দেখো আর WBP-র কোশ্চিনের লেভেল খুব ইজি হয়। দেখো এখানে কী রয়েছে, √625, মানে 625-এর রুট, দেখো 625-এর রুট করলে হয় 25, ডিভাইডেড বাই, এখানে নিচে 11 আছে, 11 লিখে দিলাম,
উপরে দেখো 14 আছে, 14 লিখলাম। আর দেখো এখানে 25-এর উপর রুট আছে, 25-এর রুট করলে আমাদের 5 হয়, রুট মানে বর্গমূল, 25-এর বর্গমূল করলে হয় 5। এখানে উপরে 44 আছে, 44টাকে রাখলাম। এখানে নিচে দেখো 196-এর উপর রুট আছে, 196-এর উপর রুট করলে আমাদের হয় এটা 14। দেখো এগুলো আমি ফটাফট এই কারণে বলতে পারছি কারণ 1 থেকে 30 অবধি আমাদের এইগুলো আমাদের একদম জানা আছে, মনে আছে। এই জন্য তোমাদেরকে প্রত্যেকে বলবো তোমরা 1 থেকে 30 অবধি কিন্তু স্কোয়ার সংখ্যাগুলোকে কিন্তু রেডি করে নেবে, তাহলে তোমরাও কিন্তু একদম ফটাফট কিন্তু এরকম অ্যান্সার করতে পারবে। ওকে, তাছাড়া কিন্তু একটু টাইম লেগে যাবে বর্গমূল করে বের করতে। দেখো এখানে 14 আর 14 কেটে দিলাম, এখানে 11 দিয়ে দিলাম, এখানে 44 কেটে দিই তাহলে এখানে 4 হবে, এই 5 দিয়ে আমি যে 25 কাটে হয়ে যাবে 5, তাহলে দেখো উপরে থাকলো এখানে 5 আর ওপাশে থাকলো 4, 5 আর 4 গুণ করলে 4 5 20 মানে দেখো এ নম্বর অপশান হয়ে গেল কারেক্ট। দেখো কত ইজি কোশ্চেন, একদম সিম্পল, একদম বেসিক কোশ্চেন, যেটা WBP-র একটা পরীক্ষা এসেছে। তারপর চলে আসছে নেক্সট কোশ্চেনটাতে। দেখো নেক্সট কোশ্চেনটা একটা খুব সিম্পল কোশ্চেন, দেখো কী বলেছে যে এক্স ইকুয়াল টু রুট ওভার 15² - 12² হলে এক্স স্কোয়ারের মান কত। কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ারের মান কত কিন্তু চেয়েছে। দেখো আমরা এক্সের মানটা প্রথমে বের করে নিই, রুট ওভার কী বলেছে 15² 15² করলে হয় 225, 15² করলে হয় 225, 12² করলে হয় 144। এবার দেখো 225 থেকে 144 যদি মাইনাস করে দিই এটা হয়ে যাবে 81, আর 81-এর রুট করলে হয় 9, তাহলে এক্সের মান হয়ে গেল আমাদের 9, কিন্তু কোশ্চেনে কিন্তু এক্সের মান চাইনি। দেখো তোমরা সি নম্বর অপশানে দেখেই কিন্তু টিক করে দেবে, কিন্তু একদম ভুল হয়ে যাবে, এক্সের মানটা কিন্তু চাইনি, এখানে এক্স স্কোয়ারের মান চেয়েছে। তাহলে এক্সের মান যদি 9 হয় তাহলে এক্স স্কোয়ার মানে কি 9-এর স্কোয়ার, আর 9-এর স্কোয়ার মানে 81, মানে ডি নম্বর অপশান কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ওকে, এক্সের মান দিয়ে কিন্তু এক্স স্কোয়ারের মান চেয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো, তারপরে আরেকটা নেক্সট কোশ্চেনটা চলে আসছি। দেখো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট, মানে সহজ একদম সিম্পল কোশ্চেন, সব WBP কোশ্চেন থেকে আমি এগুলো সব তুলেছি। দেখো এখানে কী আছে, √89 × 3, √89 - 81, √81, 81-এর বর্গমূল করলে হয় 9, ঠিক আছে, তো ইন্টু 3 লিখে দিলাম, মাইনাস √16, √16 করলে হয় 4, 16 রুট, ইন্টু 4 লিখে দিলাম এটাও, ডিভাইডেড বাই নিচে দেখো √16 মানে 4 × 4, মাইনাস √18 মানে 9 × 3। দেখো উপরে যদি ক্যালকুলেশনটা করি 9 এবং 3 গুলো 3 লং 27, 27 মাইনাস হচ্ছে 4 4 16 16, আর নিচে হচ্ছে আমাদের কত 16 - 27। দেখো 27 থেকে 16 বিয়োগ করছে উপরে, আর নিচে কিন্তু 16 থেকে 27 বিয়োগ করছে, দুটো কিন্তু সেম না, দুটো কিন্তু উল্টো। দেখো 27 থেকে 16 বিয়োগ করলে হয় 11, আর 16 থেকে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করলে নেগেটিভ হয়ে যায়, নিচেটা হয় -11। দেখো সংখ্যাগুলো একই আছে কিন্তু সাইনগুলো কিন্তু আলাদা আছে, উপরটাতে 27 থেকে 16 বিয়োগ করলে হয় 11, আর নিচে দেখো 16 থেকে 27 বিয়োগ করলে হয় -11। দেখো 11 11 কেটে দিলাম, 11 11 কেটে গেলে থাকছে 1, তাহলে এখানে যদি একটা সাইন মাইনাস থেকে গেল তাহলে অ্যান্সারটা হবে -1। -1 কত নম্বর অপশানে আছে, ডি নম্বর অপশানে, মানে ডি হয়ে গেল কারেক্ট। দেখো এত সহজ, এত বেসিক লেভেলের কোশ্চেন তোমাদের WBP-তে আসে, এই জন্য প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে এখানে। আচ্ছা এই আজকের ক্লাসটা এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাসটাতে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।